হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঠিক আছে, তো আজ আমি একটি মজাদার খাবার বাড়িতে বানিয়ে খাবো, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। যে গাজরের হালুয়া কিভাবে বানাতে হয় তো দেখো কিভাবে বানাতে হয়, চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো, না বানিয়ে খেলে তো আর বুঝতে পারবে না খেতে কেমন হয়েছে। চলো দেখতে থাকো কিভাবে বানাই। তো আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, ঠিক আছে, আর কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভাজবো। তো তোমরা রিফাইন তেলেতেও ভাজতে পারো, ঘি দিয়ে ভাজলে খুব স্বাদটা ভালো হয়। তো গাজরগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, তো সেগুলো আমি এরপর ঘিটাতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম এগুলো, আর একটিও কিন্তু ফেলবো না, সব দিয়ে দেবো, পয়সা দিয়ে কিনতে হয়েছে, কেনা জিনিস তো আর ফেলতে পারি না। দেখো দিয়ে দিচ্ছি সবগুলো, আস্তে আস্তে সব গাজরগুলো হাত ছেড়ে ছেড়ে দিয়ে দিলাম। এরপর এগুলো দেখছো তো, এখন কিন্তু এগুলো অরেঞ্জ রঙের রয়েছে, অরেঞ্জ। এরপর নাড়াচাড়া করার সময় দেখো, নাড়াচাড়া করছি তো, করতে করতে হালকা হালকা হলুদ হয়ে আসছে। মনে করছো কি যেন আমি হলুদ মিশিয়েছি, কিন্তু সেটা ভাবে না, আমি হলুদ মিশাইনি, এটা গাজরগুলো ভাজার পরেই এরকম হলুদ রঙের হয়ে যায়। ঠিক আছে, তো ভাজা হচ্ছে, হোক দেখো ততক্ষণে। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে, কারণ কোনো রকম তো ঝামেলা বেশি কিছু নেই। যাদের ঝামেলা বেশি পছন্দ নয় তো সেটা তারা এটা বানিয়ে খেতেই পারো সন্ধ্যেতে খাওয়ার জন্য। ঠিক আছে, এটাও খেতে পারো। এই তো দেখো এভাবে নাড়াচাড়া করে, এটা নাড়াচাড়া করতে হবে, তারপর দেখো আস্তে আস্তে হয়ে যাবে। এই দেখো রঙটা দেখছো তো কেমন হলুদ রঙের হয়ে আসছে। দেখো এটা আমার ছেলেকে নিয়েও আমি ভিডিওটা বানিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্যই, যাতে তোমাদের কোনো কাজে লাগে এই জন্যই। ঠিক আছে, তো দেখো এই দেখো ভাজা হয়ে গেল, তো ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি দুধ দিয়ে দেবো, দুধ আমি 250 মিলিলিটার নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এবারে বোতলটাতে জল ঢেলে জলটাও একটু দিয়ে দেবো, কারণ বোতলটাতে দুধটা খুব মানে পুরো লেগে আছে, সেই জন্য জল দিয়ে দিলাম। এরপর এটা ফুটবে, তার আগেই এটাতে পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, তাই আমি চিনিটা বেশি দেব, আর তোমরা যেরকম দিতে পছন্দ করো বা খেতে পছন্দ করো সেরকম দিয়ে রান্নাটা করবে। ঠিক আছে, দেখো এ দেখো এটা চিনি দিয়ে দিলাম, এরপর এটা নাড়াচাড়া করে আর এটা এবারে ফুটবে, ফুটতে ফুটলেই কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে, দেখতে থাকো। এই যে ফুটে উঠেছে দেখছো তো, কিছুক্ষণ ফুটবে, ফুটার পর হয়ে যাবে। তো এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, এবং খাওয়ার পর কমেন্ট করে বলবে যে এটা খেতে কেমন হয়েছে। ঠিক আছে, এই যে দেখো খুব সহজ, কিন্তু এটার বানানোর কোনো ঝুট ঝামেলা একদমই নেই। এটি আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তো ওকে আমি মাঝে মাঝেই বানিয়ে দিই, খাই, আমরাও তার সাথে একটু একটু খাই। দেখো এই দেখো এটা নাড়াচাড়া করছি, এরপর এটা হয়ে আসছে আস্তে আস্তে, বাষ্প হয়ে উঠছে তো জলটা, এই জন্য ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে আর কি, ধোঁয়া কিন্তু নয় ওটা, বাষ্পটা জলটা যেটা মরছে। এ দেখো হয়ে গেল, তো তোমরা এটা খেয়ে দেখবে বাড়িতে।